বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে গত আটাশে এপ্রিল শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরস্থ হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাই মাজার এলাকায় আয়োজিত এক সমাবেশে কমিটি গঠন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন খান্দানি দরবার শরীফের পীর শাহ সুফি আবুল বাসার খানদানি বাংলাদেশ পরিষদের ডক্টর শামসুল আলম সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাকির হুসাইন আল কাদি শাহ সুফি আল্লামা আবু হানিফ নুরি সুফি সৈয়দ জাফর সাদেক শাহ রাহে ভান্ডারি আল কাদেরি সৈয়দ আলী রেজা পাহল বি হায়দার শাহ সুফি আবুল মাইজ ভান্ডারি শাহ সুফি সৈয়দ মাজেদুল হক চাঁদপুরি পীরজাদা আব্দুল আলিম অভি আল কাদেরি আল বৈরাবরী শাহজাদা সৈয়দ সরোয়ার আলম শাহ শাহ আশেক মুরশেদ ওয়াইসি সহ বিভিন্ন দরবারের পীর মা পরে খন্দকার আবুল বাসার খান্দানিকে সভাপতি ও ডক্টর শামসুল আলম চিস্তিকে সাধারণ সম্পাদক ও পীরজাদা আব্দুল আলিম অভি আল কাদেরি আল ভৈরাবরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ও এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়